তো গাইস ফাইনালি অমিতের ব্লগটা শুট হচ্ছে। বাট এখন একটা দুঃখের বিষয় হলো এটা যে আমি অমিতের উপর একটা প্র্যাঙ্ক করতে গিয়েছিলাম, বাট প্র্যাঙ্কটা করতে গিয়ে অমিতের হাত সত্যি সত্যি কেটে গেল। সো একটু আধটু কাটলেও তো অনেকটা কেটে। তো হ্যালো আমার প্রিয় পরিবার, গুড মর্নিং তোমাদের সবাইকে। যাই হোক, আজকে একটা নতুন দিন, আর আজকে সকালবেলা আমি যাচ্ছি শঙ্করদার, ওখানে শঙ্করদাকে নিয়ে ঘুরতে যাওয়া হবে আর কি। তো যাই হোক, কালকে রাত্রিবেলা ওখানে না স্টে করে আমি বাড়িতে চলে এসেছিলাম, তো এখন আমি যাবো আর কি শঙ্করদার কাছে। আর আজকে শঙ্করদা আবার বাড়িও চলে যাবে, তো আজকে বেশি জায়গায় ঘুরবো না, মানে আজকে বকখালি টালে যাবো না, আজকে একটা নতুন জায়গায় যাবো। আর দেখতে থাকো, আই হোপ ভালো লাগবে। যাই হোক, পার্ট টু করতে হলো, কারণ ওই ভিডিওটা একটু বড়ো হয়ে গেছিলো তার জন্যই। তো কালকে রাত্রিবেলা আবার আমার বাড়ির এখানে যে ঢালাই চলছিল ওটাও কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি এখানেই গাড়ি রাখি, কালকে ওখানে ঢালাই কমপ্লিট, সমস্ত কিছু এখানে বালি ছিল বালিও শেষ, মানে সব কিছু কমপ্লিট হয়ে গেছে কালকে ঢালাই। যাই হোক, আমাদের বাথরুম ঘরটা কমপ্লিট হয়ে গেছে, এখনো পর্যন্ত ভিতরে কিছু জিনিস বসানো বাকি আছে, নাহলে কমপ্লিট, ছাদটা কমপ্লিট হয়ে গেছে। কালকে সন্ধ্যাবেলা ছাদই হচ্ছিলো, তো যাই হোক এটাই হচ্ছে ছাদ। আর ছাদটা 3 ইঞ্চি ছাদ হয়েছে, আর আমাদের পুরো বাথরুম ঘরটা আয়তন হচ্ছে 6x3। আমি আর তবু বললাম যে সকাল সকাল ঘুমাও, রাত কটা 2:30 না 2:45 বাজে, আমি ফোন করি দেখি। দিস ইজ ফর বিজনেস, জনগণের জন্য আমরা যে ডেস্টিনেশনে আসবো বলেছিলাম সেই ডেস্টিনেশনে চলে এসেছি। এটা হচ্ছে আমার বন্ধু সুরজিৎ, মানে অনেক দিনের বন্ধু, আমরা একই সঙ্গে মাধ্যমিক দিয়েছি। তো ওরই বাড়ির কাছে এই জায়গাটা, এটার নাম হচ্ছে পুবের গাংধার, আমরা মানে এমনি লোকাল ভাষায় বলি যেটা। তো এখানে আমরা এখন এসেছি, এখানে সমস্ত কিছুই পাওয়া যায়, পুরো বকখালির মতোই বলতে পারো, হুবহু বকখালি। তো সেখানে শঙ্করদানে প্রথম যাচ্ছে, যদি যাওয়া যায় ভিতরের দিকে তারপর যাব, না হলে অন্যভাবে একটু যাব। সব এখানে আছে, হেনরি আইল্যান্ড না আজকে গেলে আজকে টোটালি ব্যাক করতে হবে। এখন আমরা সবাই ব্যাক করছি আবার, কারণ এখানে প্রবলেম রয়েছে খুব। আমরা ঘুরতে যাওয়ার কথা ছিল প্রথমে পুবের গাংধার, মানে যেটা আমরা লোকাল পাশে পুবের গাংধার বলছিলাম, তো ওটাই গিয়ে তাহলে আর আমাদের বকখালি আসতে হতো না, আর ওখানেই হয়ে আমরা বাড়ি ফিরে যাবো ভাবছিলাম। তারপর এখন বকখালি আসতে হয়েছে, কারণ হেনরি আইল্যান্ডে যাওয়া হয়নি, একটাই কারণ, তার হচ্ছে টিকিট কাটতে হবে। আর এখন কিন্তু আমরা অনেকেই আছি, এখন আমরা পুরো চলে এসেছি বকখালিতে, মন্দারমণিতে। হ্যাঁ, মন্দারমণি আছে, বকখালি বলবি না, মন্দারমণি।
তো ব্যাপারটা হচ্ছে সেখানে সেখানে তো যেতে পারলাম না, তাই এখানে চলে এসেছি। এটাই বিন্দাস, হ্যাঁ এই জায়গা, এটাই ভালো, কারণ আমাদের ওই এদিক সেদিক করতে গেলে কিছুই হলো না। হ্যাঁ তো আমরা এখন এখানে সব চেয়ার গুলো নিয়েছি বসবো বলে, এখন আমরা একটু যাবো ওদিকটা যাবো আর কি। তো এখন এখানে চান টান করবো, চান টান করে দেন আমরা ব্যাক করবো আর কি, শঙ্কর দানকে সঙ্গে আজকে চান করবো আমি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো গাইস ফাইনালি অমিতের ব্লগটা শুট হচ্ছে, বাট এখন একটা দুঃখের বিষয় হলো এটা যে আমি অমিতের উপর একটা প্র্যাঙ্ক করতে গিয়েছিলাম, বাট প্র্যাঙ্কটা করতে গিয়ে অমিতের হাত সত্যি সত্যি কেটে গেল। সো একটু আধটু কাটলেও তো অনেকটা কেটে গেছে। তো গাইস আমি দেখেছি, কারণ একটা নতুন ব্লেড ওর হাতে কতখানি ঢুকে আছে, অনেকটা ঢুকে আছে, যেহেতু আমি প্র্যাঙ্ক শুট করতে গিয়েছিলাম। তো আমার চ্যানেলে দেখতে এই দেখতে পাবে, যারা যারা ভিডিও দেখলে বুঝতে পারবে। তো আমি বুঝতে পারিনি যে এরকম কিছু হয়ে যাবে, তো তার জন্য সরি অমিত, কিছু মনে করো না, এটা সরি বলো না। আর বিশেষ করে প্র্যাঙ্ক হয়ে গেছে আমি নিজেই বুঝতে পারিনি, মানে আমি তখন ভাবছিলাম ব্লেডটা ছাড়িয়ে নেবো, ওই ছাড়াতে গিয়েই লেগে গেছে, ছাড়াতে গিয়ে ও এমনভাবে বের করতে গেছে আমার ভাবলেই কিরকম লাগছে। তো যাই হোক, এখন দাদা এনে গেছে ওখানে চান টান করতে আর ইনসেন্স বানাতে। তো আমি এখন এখানে বসে আছি, যাই হোক এখানে কিছু টাইম কাটি, তারপর আমি বাড়িতে ব্যাক করবো আর কি। আর বিশেষ করে দাদা আমার উপর প্র্যাঙ্ক করছে আমি বুঝতেই পারিনি, আর মানে হাতটা কেটে গেছে, মানে বেশ কিছু করিনি, এমনি দাদা হাতে ব্লেডটা ছিল, আমি ওই ব্লেডটা সরিয়ে নিতে চেয়েছি, তো মানে হাতটা কেটে গেছে। তো এই এইখান থেকে এই নখের এই সাইড থেকে পুরো এই নখের এই সাইড থেকে পুরো এইখানে এত লোক দেখে পুরো মানে এটা হয়ে গেছে। তো দাদাকে ওখানে ছেড়ে দিয়ে তারপর আমি যাবো হচ্ছে মানে হাসপাতালে যাবো, একটু হাসপাতাল থেকে হয়ে ব্যাক করবো, মানে টন হচ্ছে আর কি। আমি মানে হাসপাতাল থেকে হয়ে তারপর বাড়িতে ব্যাক করবো আর কি। মা ফোন, মা হচ্ছে তুষারে ফোন থেকে ফোন করছিলো আমাকে, মানে বলছে তাড়াতাড়ি যেতে। যাই হোক আমি হাসপাতাল থেকে হয়ে যাবো, মা হয়তো রেগে যেতেও পারে, যাই বলবো এমনি কেটে গেছে, সিম্পলভাবে কেটে গেছে। যাই হোক চলো, এখানে এমনিতে রোদ, ও সাইডে মিটিংটা বসে আছে, আর এখানে সবাই বাড়ি ফ্রি ফায়ার খেলছে, ফ্রি ফায়ার লাভার ফ্রি ফায়ার খেলছে, ও ওখানে বসে আছে। যাই হোক চলো দেখতে যাবো ব্লগটা। ছুটকি মাছ কেনা হচ্ছে এখন, দেখে আছো যা সুটকি মাছ চেনে না রে বাবা। এই সুটকি সংকটা খাওয়ানো, এই বন্ধ ভাই সংকটা খাওয়ানো, হ্যাঁ এবার খেয়ে দেখো খাওয়ানো, আমার আমার তো আমি খাই তোপরা সুটকি মাছ খাবে। এ লহরা বলছি, মানে ওই এ মাছের শুকর। ওখানে ঘুরে আসলাম, ভুলে গেছিল কম্পিউটারের কথা, তো যাই হোক এখন আমি বাড়ি চলে যাচ্ছি, আর দাদা আমি এখানে ছেড়ে দিলাম। তো এখন বাড়ি যাবো, ডাক্তারের কাছে যাইনি, কারণ দাদা বিশেষ করে মা তখন বলছিল আমি আজকে মানে আজকে মঙ্গলবার, আমার আজকে হচ্ছে
কম্পিউটার ক্লাস ছিল বাট আমার মনে নেই, আমি যাইনি তাই। তো যাই হোক চলো এখন বাড়িতে যাই, আর মানে হাতটা এখন কেমন একটা হচ্ছে, ডাক্তারের কাছে যেতাম বাট বলো না ছাড়ো তো পরে করে নেবো ওটা। আর এখন তাড়াতাড়ি গিয়ে চান টান করে খেয়ে কিছু খেয়ে দিয়ে মানে সত্যি বলছি সকাল থেকে কিছু খাইনি, চিপস ছিল চিপসটা একটু খেয়েছি, আর সকাল থেকে কিছুই খাইনি। এখন প্রায় একটা বাজে, মানে দুটো গাছতে যাই আর কি, বাড়িতে গিয়ে চান করবো, চান করে খেয়ে দিয়ে তারপর আবার বেরিয়ে আসবো সম্পদটাকে স্টেশনে দিতে আর কি। তো যাই হোক এখন বাড়িতে চলে এসেছি। আমার বাবা বাবার গাড়িটাকে কী করেছে দেখো, মোবাইল দিয়ে পুরো ইয়ে করে দিয়েছে। যাই হোক চান টান করে রেডি, আর আমাকে এখন বাম হাতে খেতে হবে। প্রথমে আমাদের লাউ ঘণ্ট হয়েছে যেটা আমি খেতে চাইছিলাম না, তারপর মানে খাচ্ছি। তো লাউ ঘণ্ট হয়েছে আমাদের কাঁকড়া দিয়ে আর লাউ দিয়ে। তো যাই হোক চলো খেয়ে নেই, আর আরও একটা তরকারি হয়েছে সেটা হচ্ছে বিশেষ করে আমার প্রিয় এখন বাবলা মাছ। তো চলো খেয়ে নেই, খেয়ে দিয়ে ভিডিওতে আসছি। যাই হোক এখন সম্পদটাকে আমি টোটে করে নিয়ে যাবো স্টেশনে, তো সেই জন্য আমি এখন যাচ্ছি। আর সম্পদটা ওখানে বেরিয়ে পড়েছে টোটালি, ফোন করছি টাইম রয়েছে 4:30, তো তার জন্য এখন প্রায় মানে 3টে বাজতে আর 2:45 আমি বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। এখনো পর্যন্ত দাদা খাইনি এই জন্য, তো আমি খেয়ে দিয়ে বসেছিলাম, তারপর জামা জামা চেঞ্জ করে এখন যাচ্ছি আর কি। তো চলো সম্পদটাকে নিয়ে এখন স্টেশনে যাবো, স্টেশন থেকে আমি রাত্রের কাছে যাবো। সরি সরি অনেক দেরি হয়ে গেছে, মা চিন্তা করবে। হ্যাঁ মেরেই ফেলবে আমায় এইখানে রেখে দেখ। Yes, it's one of the So guys, finally এখন আমরা বাড়ি যাব। তো বাড়ি যাওয়ার জন্য আমরা স্টেশনে অমিতকে নিয়ে আসলাম, আর অমিতের হাতটা কেটে গেল, সো আমার তারপর থেকে সেই খারাপ লাগছে। না না না, তো এখন আমাদের ট্রেন আসেনি, তো ট্রেন আসলে আমরা এখান থেকে বেরিয়ে যাব ডাইরেক্ট। সো অমিত আমাদের ট্রেন উঠিয়ে দিয়ে যাবেন, আপনি ডাইরেক্ট বেরিয়ে যাবেন? না উঠিয়ে দিই পারবো, আর আমরাও চাই যে অমিত থাকাক, তো তোমরা পাশে থাকলে অমিত থাকাতে পারবে। তো টাটা যাবে। তো ফাইনালি ট্রেন প্রবেশ করেছে, ট্রেন ছাড়বে হলে গিয়ে 20 মিনিট পর এখনো। আচ্ছা ওকে সঙ্গতা আবার এসো, একদম এটা বড় লাগে। চলো ভাই জায়গা রাখতে হবে, চলো। হ্যাঁ চলো হ্যাঁ চলো ওঠো। কোনটা বুঝবে, কোনটা বুঝবে? এখন আমি ব্যাক করছি বাড়িতে, আর যাই হোক এখন আমরা হাসপাতাল মোড়ে ঢুকছি, আর মানে শঙ্করদানকে ছেড়ে দিয়ে যাই আমরা হাসপাতালে। আমি আমার এই হাতটা একটু দেখাবো, এই যে হাতটা দেখিয়ে তারপর যাবো ব্যাক করবো। ইমার্জেন্সি এখন যাবো, ইমার্জেন্সিতে আমাকে তো গাড়ি পার্ক করে।